তো আমি মেয়েদের পক্ষেও গান লিখি, আর সেই পক্ষের গানে আমি এখন শোনাব, সেই পক্ষের গানের লক্ষ্যে এখন আমরা পৌঁছব। মানে আমি বলতে চেয়েছি যে স্বামীরা যদি আপনাদের বলে তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার জান, তুমি অমুক, তো আমি বলি এটা আপনারা বিশ্বাস করবেন না। মানে ভাবিদের বলি কেন করবেন না, সেটার পেছনে যুক্তিটা কি, সেই লজিকটা কিন্তু আমি আমার গানে দিয়েছি। একটু লক্ষ্য করে দেখবেন, বউ মরে গেলে দুই দিন কান্না, তিন দিন বন্ধ রান্না, স্বামী চার দিন ভালো করে খান না, বউ মরে গেলে দুই দিন কান্না, তিন দিন বন্ধ রান্না, স্বামী চার দিন ভালো করে খান না, পাঁচ ছ দিন শোকের ঢেউ, সাত দিনের পরে আনবে আমার ঘরে, সাত দিনের পরে আনে আমার ঘরে নতুন একখান বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, 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 বাংলা বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, বাংলা বাংলা। মরে গেলে দুই দিন কান্না, তিন দিন বন্ধ রান্না, ও মরে গেলে দুই দিন কান্না, তিন দিন বন্ধ রান্না, স্বামী চার দিন ভালো করে খান্না, পাঁচ ছ দিন শোকের ঢেউ, সাত দিনের পরে আনবে আমার ঘরে, সাত দিনের পরে আনে আমার ঘরে নতুন একখান বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। অন্য কাউকে বলে কি না বাইরে, গলা ধরে বলে স্বামী তুমি আমার তোমার আমি, গলা ধরে বলে স্বামী তুমি আমার তোমার আমি, তুমি ছাড়া আমার কেহ নাই রে। স্বামী যাই রে যথাতথা কে জানে এই একই কথা, স্বামী যাই রে যথাতথা কে জানে এই একই কথা, অন্য কাউকে বলে কি না বাইরে 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 বাইরে। স্বামী কার ঘরে গিয়া করে কিনা পরকিয়া, স্বামী কার ঘরে গিয়া করে কিনা পরকিয়া, জানে না জানে না বউ আদৌ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। স্বামীদের বলেছি, কোন স্ত্রী যদি কোন স্বামীকে বলে তোমাকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, স্বামীরা যেন সেটা বিশ্বাস করেন। কারণ স্বামীর যদি হয় রে মরণ, কাটায় রে বৈধব্য জীবন, কত নারী স্বামীর স্মৃতি নিয়া, সে দেখো চারিদিকে বিপত্নিক কোন স্বামীকে পাবে না তো বাটি চালান দিয়া। আমি তো দেখেছি আমাদের বাঙালি নারী, বাঙালি মায়েরা, অনেককে জানি আমি বাসর ঘরে স্বামী মারা গেছেন, কিন্তু জীবনে আর অন্য কোনো পুরুষের হাত ধরেননি,
সাদা শাড়ি পরে নিরামিষ খেয়ে জীবনটাকে তার স্বর্গীয় স্বামীর উদ্দেশ্যে অর্পণ করে দিয়েছেন। আমি এমন অনেক মায়েদের কথা জানি, বাসর ঘরে স্বামী মারা গেছে, আর জীবনে কোনো স্বামী গ্রহণ করেনি। তাই আমি স্বামীদের বলেছি, ও স্বামীর যদি হয় রে মরণ কাটাই রে বৈধব্য জীবন, স্বামীর যদি হয় রে মরণ কাটাই রে বৈধব্য জীবন, কত নারী স্বামীর স্মৃতি নিয়া চেয়ে দেখো চারিদিকে বিপত্তি কোনো স্বামীকে। 60-70-80 বছরে যদি বউ মারা যায় তাহলে সংসার রক্ষার অজুহাতে পুরুষরা কিন্তু আরেকটা বিয়ে করেই ফেলে, মানে অধিকাংশ পুরুষ। চেয়ে দেখো চারিদিকে বিপত্তি কোনো স্বামীকে, পাবে না তো বাটি চালাম দিয়া, দেখো এক কোমরে দিয়া পুরোটাও করে দিয়া, এক কোমরে দিয়া পুরোটাও করে দিয়া, এক শ্মশানে দিয়া পুরোটাও করে দিয়া, চোখে মুখে কামনার ঢেউ স্বামীকে বিশ্বাস করো না। বিশ্বাস করো না কেউ।